হ্যালো, আসসালামু আলাইকুম, আই এম ফারিয়া ফ্রম যমুনা ফিউচার পার্ক। আচ্ছা, এখানে আজকে আমরা এসেছি যেটার কারণে এখানে আমাদের একটা হোলসেলিং মার্কেট হয়েছে, এটা আপনারা জানেন, ঠিক আছে? এটা বাংলাদেশে প্রথম এত বড় একটা মার্কেট, এখানে হোলসেল রেটে আপনারা অনেক কিছু পাবেন। তো এখানে অনেক 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 ব্র্যান্ড আছে, একদিনে দেখিয়ে শেষ করা যাবে না। তো আমি আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে একটু একটু করে দেখাচ্ছি, যারা যারা আমাদের সাথে আছেন কমেন্ট করবেন এবং কী কী দেখতে চাচ্ছেন বলবেন, ঠিক আছে? আমি প্রথমে, হাই নূর ভাইয়া, আমি প্রথমে শুরু করছি অ্যারাবিয়ান মার্ট দিয়ে। এই যে এখানে অ্যারাবিয়ান সব ধরনের আপনারা পারফিউম পাবেন। আমার আশেপাশে কিন্তু অনেক জিনিস আছে, ঠিক আছে? আশেপাশে অনেক অনেক জিনিস আছে। এবং আরও একটা মজার জিনিস দেখিয়ে দেই, আপনারা নর্মালি যখন ড্রিঙ্কস কিনেন, তাই না, আমাদের একটা ড্রিঙ্কস মেবি বাইরে এইরকম 2 লিটারের কোকের প্রাইস হয় হচ্ছে আপনার 100 টাকা অথবা 120 টাকা, বাট এখানে দেখেন বিগ অফার, ঠিক আছে? বিগ অফার, এই 2 লিটারের কোক চলছে মাত্র 69 টাকা, ঠিক আছে? 2 লিটারের কোক মাত্র 69 টাকা। যারা যারা দেখছেন তারা প্লিজ কমেন্ট করেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি আছি যমুনা ফিউচার পার্কের মার্কেটের হোলসেল মলে। এটা হচ্ছে একটা সুপার শপ, ঠিক আছে? এটা একটা সুপার শপের মতো। এখানে আপনারা কাঁচা বাজার পাবেন, তারপর হচ্ছে আপনারা কসমেটিক্স পাবেন, তারপর হচ্ছে আপনারা মানে অসম্ভব অনেক 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 জিনিস পাবেন, ঠিক আছে? আপনারা প্লিজ এসে পড়বেন। আইফোন দেখতে চাই ভাইয়া, এখানে তো আইফোন নাই, এখানে আইফোন নাই, তবে এখানে অনেক বাজার আছে, কাঁচা বাজার আছে। আমি সারা মার্কেট ঘুরে দেখাতে পারবো না আপনাদের, এত বড় এটা। দেখেন আমাদের এখানে অনেক ক্রাউড আছে, ঠিক আছে? অনেক অনেক ক্রাউড, অসম্ভব মানুষজন আসছে, তারা সবাই শপিং করে নিয়ে যাচ্ছে। তারা সবাই কিন্তু শপিং করে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে কিছু অয়েল আছে যেগুলো বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল না, কিন্তু আমরা এই সুপার শপে রেখেছি। অনলাইনে কিভাবে কিনবো? আচ্ছা ভাইয়া, আমি একটু জেনে নেই, অনলাইনে কেনার কি কোনো, ভাইয়া আপনাদের এখানে কি অনলাইনে কেনার কোনো ওয়ে আছে? আপনারা এখানে এসে তো সার্ভিস পাচ্ছেন এবং আমরা কিন্তু অনলাইনে সার্ভিস দিয়ে দিচ্ছি, তো আপনাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না আমাদের এখানকার জিনিসপত্র কিনে নিতে, ঠিক আছে? আমি আরো দেখাবো, আমি ক্রাউড দেখাই, ওকে? আমি, আচ্ছা, আমাদের হোলসেলিং মার্কেটটা কবে ওপেন হলো? এটা এই এটা এই 15 তারিখ ওপেন হয়েছে, ইনগ্রেশন। আচ্ছা, 15 তারিখ, আজকে হচ্ছে আপনার মেবি, আজকে হচ্ছে 18 তারিখ। এই 3-4 দিনে আপনারা ক্রাউড দেখলে বুঝে যাবেন যে কি পরিমাণ মানুষ এখানে আসছে, ঠিক আছে? কি পরিমাণ মানুষ এখানে আসছে এবং সবাই জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। আপু, অফার গুলো কি কি? আমি কি আপনাদের জন্য, অফার হচ্ছে মেম্বারশিপ নিলে, মেম্বারশিপ কার্ড নিলে সেখানে অনেকগুলো অফার রয়েছে, ডিসকাউন্টের অফার রয়েছে, তারপর আমরা গিফট প্যাকেজ দিচ্ছি তাদের, এরকম অনেক কিছু অফার রয়েছে মেম্বারশিপ বলে। আচ্ছা, এটা কিন্তু মেম্বারশিপ হতে হবে, ঠিক আছে? মেম্বারশিপ হতে হবে, তাহলেই কিন্তু আপনারা অনেক 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 অফার পাবেন। এবং অন্যান্য জায়গা যে মানে যেগুলো সুপার শপ আছে সেগুলোর থেকে আপনারা অবশ্যই আমাদের এখানে কম রেটে পেয়ে যাবেন। এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো বাংলাদেশে এখনো আসেনি, কোনো জায়গায় অ্যাভেলেবেল নেই, অথচ আমরা সেই প্রোডাক্টগুলো এনেছি এবং অন্য জায়গার থেকে আপনারা কম প্রাইসে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের কাঁচা বাজার, সবই দেখাই। মেম্বারশিপ কিভাবে নিব, মেম্বারশিপ কিভাবে নিতে হবে ভাইয়া? এখানে আসতে হবে, আমাদের বুথ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা হয়তো শুনেছেন মেম্বারশিপ নিতে হলে এখানে আসতে হবে, শপিং করতে হবে, এবং আমাদের বুথ আছে, সেখান থেকে মেম্বারশিপ কার্ড নিয়ে নিতে হবে। আপনারা সবাই ক্রাউড দেখছেন, কি পরিমাণ ক্রাউড, তার মানে বুঝতেই পারছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে কত কত মানুষ আসছে এবং সবাই শপিং করে নিয়ে যাচ্ছে।
এখানে সব ধরনের ভেজিটেবল পেয়ে যাবেন আপনারা, সুন্দর করে প্যাকেট করা আছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম এক ঝলকে। কোনো অফার নাই ভেজিটেবল এর? কোনো অফার আছে? একজন পাওয়া গেছেন, মেম্বার আছেন উনি। দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মেম্বারশিপ হতে হলে কি করতে হবে আপু? আপনি এখানে এসে পড়বেন, আমাদের এখানে বুথ আছে, এখানে জেনে যাবেন কিভাবে কিভাবে মেম্বারশিপ হওয়া যায়। ভাইয়া চলো, আমরা তো মোটামুটি কাঁচা বাজারটা দেখিয়ে দিলাম, এখন আমরা আরেক জায়গায় চলে যাই। হ্যাঁ, ওকে, আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরো একটু সুন্দর জায়গায়। আপনাদেরকে কাঁচা বাজারটা আমি একবারই দেখিয়ে দিলাম, আপনারা সবাই প্লিজ আমাদের সাথে থাকেন। যারা যারা আসতে চান অবশ্যই এসে পড়বেন আমাদের যমুনা ফিউচার পার্কের এই হোলসেল মার্কেটে। এখানে অনেকগুলো হ্যাম আছে, ঠিক আছে, অনেক ধরনের হ্যাম আছে, এগুলোতে ইজিলি খুব মজা করে বার্গার বানানো যাবে। চিকেন বল আছে, সব আছে সব। এই যে এটা হচ্ছে চিজের জায়গা, এখানে চিজ আছে, মোজারেলা আছে, অনেক কিছু আছে। আচ্ছা, চালের প্রাইস কি আমাদের এখানে বাইরে থেকে কম? আচ্ছা, আপনারা দেখে নেন, মিনিকেট হচ্ছে মাত্র 42 টাকা, ঠিক আছে। আমি প্রাইসগুলো দেখিয়ে দিচ্ছি, প্রাইসগুলো একটু দেখে নেন। তারপর হচ্ছে নাজির প্রিমিয়াম হচ্ছে অনলি 60 টাকা, ওকে। স্ট্যান্ডার্ড হচ্ছে 46 টাকা, 28 রাইস হচ্ছে 43 টাকা, কাটারি ভোগ হচ্ছে অনলি 95 টাকা, এবং চিংড়ি গুঁড়া রাইস হচ্ছে অনলি 100 টাকা পার কেজি। অন্যান্য জায়গা থেকে কিন্তু আমাদের এখানে প্রাইস কম। এগুলো কি সব ক্যান্ডি? ড্রাই ফ্রুট না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো। না, এগুলো ড্রাই ফ্রুট। এই যে আমাদের এখানে অনেক ধরনের কালেকশন আছে ড্রাই ফ্রুটের, আমার বিশ্বাস আপনারা এরকম কোথাও দেখেননি, ঠিক আছে, এই প্রথমই দেখছেন। এবং সবচেয়ে মজার, এখানে খুব কম প্রাইস আছে, ঠিক আছে। এই যে খেজুর আছে, আর খেজুর কিন্তু একরকম নেই, ঠিক আছে, অনেক অনেক রকমের আছে, অনেক রকমের ড্রাই ফ্রুটও আছে। আচ্ছা, এখানে আরো একটা মজার জিনিস আছে, নরমালি কিন্তু সুপার শপগুলোতে কোনো বুকশপ পাওয়া যায় না, বাট আমাদের এখানে কিন্তু বুকশপও আছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে একটা জায়গায় আসলে আপনারা কত 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 জিনিস পেয়ে যাচ্ছেন, তাই না? এখানে সব আছে, ঠিক আছে, একটা জায়গায় ঢুকে যাবেন নিশ্চিন্তে, বাড়ির সব কিছু কিনে নিয়ে চলে যাবেন। আমি এখন আমাদের বুকশপটাও দেখিয়ে দিচ্ছি, এখানেও কিন্তু অনেক ভিড় আছে, ঠিক আছে, এখানে অনেক ভিড় আছে, অনেক বাচ্চারাও আছে, তারা বুক কিনছে। এটা হচ্ছে বেবিদের সাইড, এখানে অনেক ধরনের বেবিদের বুক আছে। আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের হাপার হোলসেল মার্কেটে এসে পড়লে। তার জন্য আপনাদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে আসতে হবে। ভাই, এটা কি একেবারে গ্রাউন্ড ফ্লোর? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর নিচে লোয়ার বেসমেন্ট। আচ্ছা, ঠিক আছে। কিটক্যাট আইসক্রিম দেখতে চাচ্ছে একজন ভাইয়া, শুধু তা তো দেখলে চলবে না, আরো অনেক কিছু আছে, বললাম না আমরা একদিন দেখে শেষ করতে পারবো না, একদিনে এটা শেষ হবে না। ও আচ্ছা, আরেকটা মজার ইয়ে করে নি। আচ্ছা, স্টারবাকসটা কোথায় এখানে? এদিকে আমাদের ওই কর্নারটা হচ্ছে।